الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وقل لا ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عائشة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারীর মধ্যেও আমাদেরকে সুস্থ এবং সবল রেখে মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিবসের মালিক তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারি প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত খুতবার বিষয় মুহররম মাসে করণীয় এবং বর্জনীয় উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ যদিচ আমরা আমাদের এলাকায় বেশিরভাগ মানুষই মুসলমান বা আমাদের মুর্শিদাবাদের মুসলমানের আধিক্য অনেক রয়েছে তা সত্ত্বেও আমরা কিন্তু বি জাতীয় যে কালচার ওয়েস্টার্ন যে কালচার পশ্চিমাদের কালচার তা নিয়ে কিন্তু আমরা অভ্যস্ত আমরা যে মুসলমান মুসলমানদের যে নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগতি রাখি না আমরা আমাদের অবগতিতে থাকে না যেমন আমরা এই পৃথিবীর মানুষ এমন কোনো মানুষ নাই যে আমরা ফার্স্ট জানুয়ারি এইটা বুঝি না সবাই কিন্তু বুঝি ফার্স্ট জানুয়ারি আবার বাংলা মাসেরটাও আমরা অনেক বাঙালিরা মনে রাখার চেষ্টা করি কিন্তু আরবি যে সাল আরবি যে বৎসর এবং আরবি যে মাস এই মাস সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণাই নাই যদিচ ইংরেজি মাস মনে রাখার মধ্যে কোনো কল্যাণ নাই বাংলা মাস মনে রাখার মধ্যে কোনো কল্যাণ নাই কিন্তু আরবি বিশেষ কিছু মাসকে আপনার মাথার মধ্যে রাখতে হবে আপনার জেহেনের মধ্যে রাখতে হবে এর মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবী সৃষ্টি করলেন সেদিন থেকে বারোটা মাস তিনি সৃষ্টি করলেন এবং বারোটা মাসের মধ্যে চারটে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি গুরুত্ব দিলেন সব দিনই আল্লাহর সব মাসে আল্লাহর কিন্তু চারটে মাস আল্লাহর কাছে পবিত্র চারটে মাস আল্লাহর কাছে হারাম হারাম মানে হচ্ছে পবিত্র চারটে মাসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি এই চারটে মাস মুসলমানদের অন্তত মনে রাখা দরকার মানে এই চারটে মাস খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা যায় মানুষ মানুষকে বেশি ভালোবাসতে পারে মানুষ যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকবে গনিমতের মাল সঞ্চয় করা থেকে দূরে থাকবে ভালোভাবে জীবনযাপন সুন্দরভাবে জীবনযাপন কাটাবে আল্লাহর জিকির আজগার করবে বেশি বেশি নফল সিয়াম পালন করবে এই চারটে মাস কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে চারটে মাসকে আল্লাহ বারোটা মাসের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন বিখ্যাত করে দিয়েছেন এই চারটে মাস কোনটা কোনটা একটা আছে জিলকদ মানে আমাদের যে বকরি ঈদ হলো তার আগের মাস তারপরে জিল হজ যে মাসে বকরি ঈদ হলো তারপরে আজকে যে মাসটা এখন আজকে যা দুই তারিখ মুহররম এটা আরবি মাসের ক্যালেন্ডারে প্রথম মাস আজকে মুহররমের দুই তারিখ তার মানে নববর্ষ চলে গিয়েছে যদিও নববর্ষ পালনের ব্যাপারে ইসলাম অনুমতি দেয় না আর আরেকটা আছে রজব এই চারটে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র করেছেন
পরপর তিনটি, জুল কদ, জুল হিজ্জা অপরিসীম হওয়ার প্রয়োজন এবং দরকার, কিন্তু এগুলাকে আমরা খেয়াল করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে দামি নফল সিয়াম হচ্ছে রমজানের সিয়ামের পর, সবচেয়ে দামি নফল সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে মানুষ যখন আসবে, আসার পরে সে যখন রমজান মাসের সিয়াম পালন করবে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম রমজান মাসের সিয়াম। আর রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে ভালো সিয়াম, দামি সিয়াম হচ্ছে এই আপনার মুহররম মাসের সিয়াম। কেননা হাদিসের মধ্যে এসেছে যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, যদিচ সবই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, তারপরেও খাস করে আল্লাহ এই মুহররম মাসকে নিজের মাস বলে ঘোষণা দিলেন। তাহলে এই মাসটা কত বড় বিখ্যাত হতে পারে? যদিও আমাদের কাছে তিনটি বিখ্যাত সময় আমরা জানি, তিনটি বিখ্যাত সময়ের কথা বিভিন্ন হাদিস থেকে উল্লেখ হয়েছে। একটা আছে রমজানের শেষ দশক, রমজান মাসের শেষ দশ দিন, আর একটা জিলহজ মাসের প্রথম দশ দিন, আর একটা আছে এই মুহররম মাস। এই তিনটি জায়গা মুসলমানের জন্য অত্যাধিক প্রিয় এবং বেশি বেশি আমল করা উচিত এই তিনটি জায়গায়। কিন্তু আমরা কোনটা যে বিখ্যাত মাস, আল্লাহর কাছে কোন মাসটা যে ফেভারেট, এই বিষয়টা কিন্তু আমাদের জানা নাই। অতএব অবশ্যই জানার দরকার ছিল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজানের পরে সবচেয়ে বেশি নফল সিয়ামের মূল্য হচ্ছে এই আশুরায়ে মুহররমের রোজা, আল্লাহর মাসের রোজা। তার মানে এই মাসটাকে আল্লাহ খাস করে দিলেন, এই মাসটাকে আল্লাহ খাস করে দিলেন। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে বেশি ফেভারিট সিয়াম, নফল সিয়াম হচ্ছে এই আশুরায়ে মুহররমের সিয়াম, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে কিয়ামুল লাইল। তার মানে এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উন্নত সিয়াম হচ্ছে রমজানের সিয়াম, রোজা, আর তার পরের সিয়াম হচ্ছে এই যে আশুরায়ে মুহররমের সিয়াম। আর আল্লাহর কাছে সবচেয়ে অন্যতম আমল হচ্ছে ফজর সালাত, ফরজ সালাত, ফরজ সালাত, যে পাঁচ ওয়াক্ত আমরা ফরজ সালাত আদায় করি। এবং ফরজ সালাত বাদ দিয়ে আর যত আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর কাছে কিয়ামুল লাইল, রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এটা জানালেন যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত সিয়াম এবং আপনার সলাৎ, সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। তো এই যে আজকে মুহররমের দুই তারিখ, এই মুহররম মাসে বেশ কিছু ঘটনা রয়েছে, বেশ কিছু ইতিহাস রয়েছে। এই ঘটনা এবং ইতিহাসকে কেন্দ্র করে বহু মুসলমান কাফেরে পরিণত হয়েছে, বহু মুসলমান কাফেরে পরিণত হয়েছে। এই মুহররম মাসের এমন কিছু বিদআত রয়েছে যেটা আমাদের এলাকায় প্রবলভাবে আছে। এরা আমাদের বিশাল বড় কপালের দোষ বলতে পারেন, যে আমাদের এলাকায় এটা এমনভাবে জাকিয়ে বসে আছে যা ভাবনারও বাইরে। সেটা আমি আলোচনায় পরে আসব। আগে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ চারখানা মাস, এই শ্রেষ্ঠ চারখানা মাসের মধ্যে একটা মাস হচ্ছে অতি নিকটে অতি শ্রেষ্ঠ, সেটা হচ্ছে এই যে মাসটা চলছে মুহররম। আমরা মুহররম মাসের নির্দিষ্ট যে সিয়াম সেটাও করতে পারি, আবার এই মাসের সুন্নত রক্ষার্থে মাঝে মধ্যে দু একটা সিয়াম আমরা পালনও করতে পারি। আমাদের যদি ইচ্ছা হয় এই মাসে দু একটা বেশি বেশি সিয়াম পালন করলাম, যদিচ একটা হাদিস রয়েছে আমরা জানি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতী রেখে আর অন্য মাসে এত ইবাদত করতেন না, এত সিয়াম পালন করতেন না রমজানের আগের মাসে যত তিনি সিয়াম পালন করতেন। ওইটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আদেশ, প্রথম দিকের ওহি। আর এখন যে হাদিসটা শোনালাম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার আগের ওহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সুযোগ পেয়েছিলেন না এই মাসে সিয়াম পালন করতে, তার আগে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন। তো বিষয় হচ্ছে, যেটা বলতে চাইছি যে চারটে মাসের মধ্যে একটা মাস আরও বেশি শ্রেষ্ঠ আল্লাহর কাছে, সেটা হচ্ছে এই মুহররম যেটা চলছে।
তাহলে এখন আপনি বেশি বেশি ইবাদত করতে পারেন, খাস করে সিয়াম পালন করতে পারেন। আচ্ছা এবার আসুন, এই মুহররম মাসে যে আমরা সিয়াম পালন করব, এই সিয়ামের ফজিলত কি আর কেন পালন করব, কারণ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, আসার পরে দেখছেন যে ওই এলাকা ইহুদিদের বসবাস ছিল। তো ইহুদিরা আশুরার দিনে, মানে আশুরা মানে আশারা, আশারা মানে হচ্ছে দশ, আমরা যেমন ইংরেজিতে ওয়ান টু থ্রি ফোর বলি, বাংলাতে এক দুই তিন চার, তেমন আরবিতে গণনা আছে ওয়াহিদ ইতনিন তালাতা আরবা খামসা সিত্তা তামানিয়া তিশা, এভাবে পরপর পরপর গণনা দিয়ে আশারা, আশারা মানে হচ্ছে দশ, সেই থেকে গেছে আশুরা, মানে মহরম মাসের দশ তারিখ আশুরা। তাহলে আশুরা এ মহরম, মহরম মাসের দশ তারিখ। তো এই মহরম মাসের দশ তারিখে তারা সিয়াম পালন করছে, রোজা রাখছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দেখে বলছে, আচ্ছা তোমরা আজকের দিনে কেন সিয়াম পালন করছো, কি কারণ, রোজা করছো কেন? তো বলছে যে আমরা রোজা করছি, কারণ তো আছে, তো কারণটা কি? তো বলছে এই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা বনি ইসরাইলকে বাঁচিয়েছিলেন, লোহিত সাগরে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, এবং আমাদের নবী মুসা আলাইহিসসালামকে আল্লাহ এই দিনে নাজাত দিয়েছিলেন। তার মানে আশুরায় মুহররম যেদিন, দশ তারিখ মুহররম মাসের, সেই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন আর মুসা আলাইহিসসালামকে বাঁচিয়েছিলেন, ওই সেই নদীর ঘটনা যে নদী পার হতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা দুভাগ করে দিলেন, মুসা আলাইহিসসালাম তার দল নিয়ে চলে গেল, ফেরাউন ওই রাস্তা দিয়ে যেতে গেল, আল্লাহ সুবহানাহু পানিকে এক করে দিলেন, তারা ডুবে মারা গেল, ডুবার সময় ফেরাউন বলছিল আল্লাহ গো তুমি আমাকে কবুল করে নাও, আল্লাহ কবুল করেনি। তো সেই দিন ফেরাউন ডুবে মরেছিল, আমাদের শত্রুরা ডুবে মরেছিল, আর মুসা আলাইহিসসালাম বেঁচেছিল। তো মুসা আলাইহিসসালাম এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা সিয়াম পালন করেছিল। তো তাই আমরা সিয়াম পালন করি। এই হাদিস থেকে ছোট্ট একটা শিক্ষা যে আমাদের যদি কোনো ভালো কাজ হাসিল হয়ে যায়, যে কাজটার জন্য আমরা অপেক্ষা করছি সেই কাজ যদি হাসিল হয়ে যায়, তো আল্লাহ শুকরিয়া আদায় করা স্বরূপ আমরা কিন্তু আল্লাহর হস্তে একদিন বা দুদিন বা পাঁচ দিন সিয়াম পালন করতে পারি। তার মানে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য কি করা যায়, রোজা পালন করা যায়। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনে চমকে গেলেন, গিয়ে বলছেন আরে আশ্চর্য বিষয়, মুসা তো আমার ভাই, তোমাদের চেয়ে মুসাকে আমরা বেশি সম্মান করি, তো তোমরা যদি সিয়াম পালন করো তোমাদের চেয়ে হক তো আমাদেরই বেশি। তোমরা ইহুদি লোক, তোমরা ভাবছো যে মুসা বেঁচে ছিল, কিন্তু মুসা তো আমার ভাই, অর্থাৎ তোমার চেয়ে অধিকার আমারই বেশি, তুমি যদি পালন করো তো আমিও পালন করব। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনার লোককে বললে, শোনো এই দিনে আমার ভাইকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিল আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল, তাই শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই আশুরায় মুহররমের সিয়াম পালন করব। এটা হচ্ছে আশুরায় মুহররমের রোজা যে প্রেক্ষাপট, কি করে রোজাটা আসলো, এটা এই রোজাটা বহু পূর্বে থেকে আসে, বহু পূর্বে থেকে আছে, ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা এই রোজাটা করত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই রোজা পালন করার জন্য বললেন যে মুহররম মাসের দশ তারিখে তোমরা সিয়াম পালন করো। সিয়াম পালন করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে বলছেন যে কেউ যদি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করে, একটা সিয়াম পালন করে, তাহলে পেছনের এক বছর যে পাপ সে করেছে, ছোটখাটো পাপ, সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ধুয়ে মিশে সাফ করে দেবেন। বিশাল ফজিলত এই এই দিনে। আর আনন্দের বিষয় যে আজকের দিনে আমাদের মুসা আলাইহিসসালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন, আর কুখ্যাত সবচেয়ে নোংরা মানুষ পৃথিবীর ইতিহাসে ফেরাউন, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহরও বড়, নাউজুবিল্লাহ, এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিল, ডুবে মেরেছিল। এটা আমাদের মহা খুশির দিন, এই দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এখন বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যে দিন আমরা সিয়াম পালন করব, কিন্তু আল্লাহ তো আমাকে বলেছে যে ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, তাহলে ইহুদিরা একটা সিয়াম পালন করে, তাহলে আমরা কটা করব, আমরা ওদের বিরোধিতা করে দুটো সিয়াম পালন করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহুল আজিজ, আমি আগামী বছর দুইটা সিয়াম পালন করব, একটা আছে নয় তারিখ আর একটা আছে দশ তারিখ। কোন কোন আলেমরা বলছে যে কেউ যদি মনে করে দশ আর এগারো সিয়াম পালন করব তাও জায়েজ, তাও জায়েজ, অর্থাৎ দুটো সিয়াম পালন করতে হবে, নয় দশ অথবা দশ এগারো, তবে সর্ব উত্তম হচ্ছে নয় এবং
10 তারিখ। কিন্তু দুঃখের বিষয়, এই হাদিসের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে পারলেন না, তিনি সেই বছরই মারা গিয়েছিলেন। কিন্তু তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামী বছর অবধি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি মুহররম মাসের দুটো সিয়াম পালন করব। আমাদের মুসলমান জাতির উচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আকাঙ্ক্ষাকে পূরণের জন্য এবং ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার জন্য, এবং মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন ফেরাউনের যে ধ্বংস হয়েছিল সেই খুশিতে আমাদেরকেও দুইটা সিয়াম পালন করা উচিত। একটা হচ্ছে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, সম্ভবত শনি রবিবার হচ্ছে, আগামী শনি রবিবার হচ্ছে, এদিক ওদিক হতে পারে, পরে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এই সিয়াম আমরা কেন পালন করব? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়েছিলেন, কেন পালন করব? এই সিয়াম আমরা এই জন্য পালন করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই সিয়াম পালন করলে পেছনের এক বছর যে পাপ আমরা করব এই পাপ আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দেবেন। এবং মূসা আলাইহিস সালামের যে শুকরিয়া আদায়ের সিস্টেম, যে সুন্না, এই সুন্নাটা আমাদের মধ্যে বলবৎ থাকবে। এই যে দুটো সিয়াম, এবার আপনি আমি যদি মনে করি এই দুটো সিয়াম বাদ দিয়েও আরও অন্যান্য সিয়াম আমরা করতে পারি তাহলে করা যেতে পারে, কোনো আপত্তি নেই। তবে ওই দুটো সিয়ামের কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু উল্লেখ করেছেন। এখন আমরা আমাদের এলাকার মানুষ, অত্র এলাকার মানুষ মুহররম মানে একটা জিনিস বুঝি। যদি বলা হয় মুহররম কি বলেন তো, তো মুহররম মানে তাজিয়া বের হবে, মানুষ রাস্তা দিয়ে হায় হোসেন করবে, মিছিল বের করবে, এটাকে মুহররম বলা হয়। কপাল পোড়া জাতি আমরা, মুহররম একটা আরবি মাসের নাম, একে বানিয়ে দিয়েছে অনুষ্ঠান। যেমন মিলাদ, মিলাদ মানে হচ্ছে জন্মদিন, আমরা কত বড় পাগল মানুষ। এখন আমার কেউ মারা গেল, আমি মিলাদ দিচ্ছি, তার মানে তার জন্মদিন করছি, মানে মানুষ বুঝেও না। যদি বুঝতো, খালি এই মিলাদ শব্দটুকু বুঝতো, তাহলে মানুষ আর এটা করতো না। মিলাদ মানে জন্মদিন, কোনো আলেমের বাপের ক্ষমতা নাই যে এটাকে অন্য মানে করে। মিলাদ ওয়ালাদা শব্দ থেকে এসেছে, মানে জন্মদিন, জন্মদিন জন্মের সময় জন্মের ক্ষণকে বলা হয় মিলাদ। তাহলে আপনার বাপ মারা গেল আর আপনি তাকে মোলবি ডেকে এনে মিলাদ করছেন, মানে আপনার বাপের জন্মদিন নাকি আজকে। তো সিমিলারলি ওই যে মুহররম, মুহররম একটা আরবি মাসের নাম, অথচ আপনি পাড়ায় কাউকে জিজ্ঞাসা করেন মুহররম কি গো, তাহলে মুহররম তো দেখো আমাদের এখানে অনুষ্ঠান হয়, এটা যে মুহররম, মানে আশ্চর্য একটা ব্যাপার। মুহররম হচ্ছে আরবি একটা মাসের নাম, আর আরবি শুরুর, আরবি সাল এর প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, যেমন জানুয়ারি, যেমন আরো অন্যান্য মাস রয়েছে বাংলাতে, তাহলে এটা মুহররম, এটা একটা মাসের নাম। তো এই মাসে ওই 10 তারিখের দিনে আরো একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, আরো একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে ইরাকের কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল ওই একই তারিখে, মানে ওই 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে করেছিল শিয়ারা, শিয়ারা শহীদ করেছিল সেই কারবালার প্রান্তরে, ওই দিনটাও 10ই মুহররম। তাই ওই দিনে শোক পালনার্থে মানুষ নিজের বুক চিরে, পিঠ চিরে রাস্তা রাস্তা হায় হোসেন, হায় হোসেন করে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমার এলাকার যদি কেউ মারা যায় তার জন্য তুমি 3 দিন কষ্ট পাবা, শোক পালন করতে পারবা 3 দিন। কোন স্বামী যদি কারুর মারা যায় সেই স্ত্রী 10 মানে শোক পালন করবে 4 মাস 10 দিন। আম কোনো মানুষ মারা গেলে, যে কোনো মানুষ মারা গেলে, নবী রসুল মারা গেলে, যে কোনো মানুষ মারা গেলে শোক পালন হবে কদিন? 3 দিন তার মরার পর থেকে। আর যদি কারুর স্বামী মারা যায় তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। কেউ যদি 4 দিনের দিন শোক পালন করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির আনীত বিধানকে মূল্যায়ন করলো না। কোনো স্ত্রী যদি 4 মাস 11 দিন শোক পালন করে তাহলে সে ইসলামকে মানলো না। তার মানে যেই মারা যাক না কেন আমাদের শোক পালন করবো 3 দিন, এইটুকু। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কত 100 বছর আগে মারা গিয়েছেন, আজকেও এক শ্রেণীর মানুষরা রাস্তায় রাস্তায় গায়ের রক্ত বের করে বেড়ায়, কপাল চাপড়ায়, মাথা চাপড়ায়, চুল ছিঁড়ে। এদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে ওরা আমার দলের না, ওদের থেকে আমি আলাদা। আল্লাহকে বলছেন আল্লাহ গো ওই সব লোক থেকে আমি আলাদা, যারা
কান্না করার সময় যারা রক্ত বের করে দেহের, যারা চুল ছিঁড়ে, যারা কাপড় ছিঁড়ে কান্নাকাটি করে, ইনিয়া বিনিয়ে কান্নাকাটি করে, ওরা আমার দলেরই লোক না। ওরা যদি মরার আগ পর্যন্ত ক্ষমা না চায় তাহলে তারা মুসলমান হিসাবে থাকতে পারবে না। তার মানে কেউ যদি মারা যায় তার স্ত্রী কাঁদছে, কেউ যদি মারা যায় তার স্বামী কাঁদছে, চোখ দিয়ে পানি আসবে, একথা সত্য। কিন্তু কান্নার সময় বিভিন্ন রকমের বাক্যলাপ করা, একদম পাগল হয়ে যাওয়া, একবার চুল ছিঁড়ে ফেলা, পোশাক ছিঁড়ে ফেলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে কেউ যদি এটা করে সে আমাদের দলের লোক না। এবং আল্লাহকে বলছে, আল্লাহ গো তার থেকে আমি মুক্ত, দেখো আমি আলাদা, আমি আলাদা দলের, এই লোক আমার দলের না। অন্তরে কথা হবে, অন্তরে কষ্ট হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির একটা পুত্র যখন মারা গেল তো তিনি নিয়ে বসে আছেন, চোখ দিয়ে জল ধরছেন। একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল আপনি তো বলেছেন কাঁদতে হবে না, আপনার চোখ দিয়ে পানি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভুল বুঝেছো, কাঁদতে হবে না কথা বলিনি, কিন্তু মাথা চাপড়াতে হবে না, এমনি এমনি কান্নাকাটি করতে হবে না, এতো আমার সন্তান, আমার অন্তরটা ভেঙে যাচ্ছে, তাই আমি কান্নাকাটি করছি, চোখ দিয়ে জল বেরাবে, এটুকু ঠিক আছে। কিন্তু আমাদের দেশের যে কান্না এটা জায়েজ নয়। যদি কেউ কান্না করে থাকে এইগুলোকে বলবেন যে তোবা করতে, এবং নিজের নিজের স্ত্রীকে মেয়েদেরকে এখন থেকে শিখাবেন, আজকে বাড়িতে গিয়ে বলবেন যে আমি যদি মারা যাই, কে কখন মারা যাবে এটা বলা মুশকিল, আমি যদি মারা যাই তুমি কান্না করবে তো খবরদার এরকম ডিজাইন করবে না, এরকমভাবে কান্না যেন না করায়, এভাবে কান্না করলে কবরে আজাব তো হবে হবে। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এরা আমাদের দলেরই লোক না, তো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিমের না তার সাথে সম্পর্ক কি? তাহলে এই যে আশুরায় মহরম, এই মহরমে এই যে ঘটনা ঘটেছিল, ওই দিন আমাদের দুঃখ হতে পারে, আমাদের কষ্ট হতে পারে যে এই দিন একজন বীর জওয়ানকে শহীদ করে দেওয়া হয়েছিল, একজন জান্নাতি মানুষকে শহীদ করে দেওয়া হয়েছিল, আমরা মনের মধ্যে রাখতে পারি, এইটা ভিন্ন কথা। তবে সেই দিনটা হবে আমাদের আনন্দের দিন। কেন? কারণ বহু আগে থেকে সেইটা আমাদের পৃথিবীতে প্রচলিত, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে গিয়েছেন যে আমার ভাই মূসাকে বাঁচানো হয়েছিল, এটা একটা আনন্দের দিন। অতএব ওই দিনে রোজা পালন করা হয় শুধুমাত্র মূসা আলাইহিস সালাতুসসালামের জন্য, শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু কারবালার এই ঘটনা ঘটেছিল এর জন্য নয়। আল্লাহ সুবহানাহু আমাকে এই কথাগুলো, আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী আবাদা আম্মা বাদ, আলোচনা হচ্ছিল আশুরা মুহররম। তো এই দিনে আমাদের করণীয় কি? এই দিনে আমরা একটা সিয়াম পালন করব, আর দিতে কোনো কাজ নাই। শুনলে অবাক হয়ে যাবেন, যারা এই হোসাইন রাজিউল্লাহ তালুকে মেরে দিয়েছিল, হত্যা করেছিল, তারাই এই কাশেদ, আপনার এই তাজিয়া, এই শোক গাথা বের করেছিল। কেন? দেখবেন কোনো চোর যখন চুরি করে, ও যখন বুঝতে পারে যে আমাকে ধরে ফেলবে, তখন ও এমন একটা ভান করে, অ্যাক্টিং করে যে মানুষ নাই বুঝতে পারে যে আমি এই ঘটনা ঘটিয়েছি। তো যারা মেরে ফেলেছিল তারাই আবার এই তার ব্যাপারে রাস্তায় বেরিয়ে পড়েছিল, যাতে মানুষ আইডিয়া না করতে পারে যে কারা মেরেছিল। কত বড় একটা রাজনীতি! অনেক এই শিয়ারা যারা এই কাজ করে তারা হচ্ছে শিয়া, তাহলে আপনি বলতে পারবেন যে আমাদের এলাকায়, বিভিন্ন এলাকায় যারা করে তারা জি শিয়া, আর শিয়ারা মুসলমান না। যে শিয়ারা মুসলমান না, যারা কাশেদ গ্রহণ করে, কাশেদে যায়, কাশেদকে মেনে নেয়, এরা মুসলমান না, এরা হচ্ছে শিয়া। দলিল, শিয়ারা যখন নামাজ পড়ে, যদি আপনি ওদের নামাজ দেখেন তো অবাক হয়ে যাবেন, নামাজ পড়ার সময় যখন কুনুতে নাজেলা পড়া হয় বা বিতিরে কুনুত পড়া হয়, আয়েশা এভাবে দোয়া করে যে আয়েশা, আবু বাক্কার, উমার, এরা হচ্ছে জাহান্নামী, এই কথা বলে। আর পেছনে যে মুক্তাদের আছে তারা বলে আমিন আমিন। হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমার এবং আবু বাক্কারকে কেউ যদি ঘৃণা করে সে মুসলমান থাকতে পারে না। তারা এভাবে দোয়া করে, আয়েশাকে বলে জাহান্নামী। যে আয়েশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমত থেকে সার্টিফিকেট দিয়েছেন, মানে সে মহিলার ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাকে তারা জাহান্নামী তাই বলে। চিন্তা করা যায় একবার, আবু বাক্কার আল্লাহু আকবার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে কাছের সঙ্গী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতে জান্নাতে ঘোষণা করেছেন, উমার যাকে জীবিত থাকতে জান্নাতে ঘোষণা করেছেন, তাকে ওরা বলে জাহান্নামী। আপনি দেখবেন আজকে নেট খুলে দেখবেন, খুব গোপনে রিসেন্ট একটা ভিডিও প্রকাশ পেয়েছে, ভিডিওটা আজকে প্রকাশ পেয়েছে, একটা ঘটনা, একজন শিয়াদের বহুত বড় লিডার, তারা বলছে যে আমরা মক্কা মদিনাকে জয় করব, এবং আমাদের একটাই টার্গেট থাকবে, জয় করার পরে আমাদের আজানের সঙ্গে জুড়ে জুড়ে দিব যে আলী হচ্ছে আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ। আলী আল্লাহর ওলি হতে যাবে কেন?
আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একজন সাহাবী, তিনি জান্নাতের পাখি, তারা ওলি বানানোর চেষ্টা করছে। চিন্তা করেন তাহলে এইভাবে মাতম করা, রক্ত বের করা, তাজিয়া মিছিল বের করা, এটা জায়েজ নয়। এইটা দিয়ে ভালোবাসা অপমান হয় না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার এই দুই দৌহিত্র অর্থাৎ দুই নাতি হাসান এবং হোসাইন, যারা হাসান এবং হোসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো তাদের থাকার জায়গা জান্নাত। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে আমাদের জরুরি কর্তব্য যে আমরা তাদেরকে ভালোবাসবো, কিন্তু তারা মারা গিয়েছে বলে যে তার নামে আমরা তাজিয়া মিছিল বের করবো, তাহলে কিন্তু অন্যান্য সাহাবিদেরকে কষ্ট দেওয়া হয়। কেমন কষ্ট দেওয়া হয়? উমার রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করেছিল, খুন করেছিল মানুষে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে খুন করা হয়েছিল। তাহলে কি এই দুইজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির চেয়ে কি এরা কি কম মর্যাদার নাকি, যে এরা মারা গিয়েছিল তাদের ব্যাপারে তো কই কেউ কিছু বলে না, কই উমার রাদিয়াল্লাহু আনহুকে খঞ্জর দিয়ে হত্যা করা হলো কেউ কিছু বলে না, তাহলে এদের ব্যাপারে কেউ কিছু বলে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির প্রতি তারা ভালোবাসা দেখায়। আমাদের এলাকায় যেটা প্রচলন রয়েছে অত্র এলাকা জুড়ে, জলঙ্গি ব্লক জুড়ে, এটা টোটালি হারাম কার্য এই দিনে। আচ্ছা দেখেন, হারাম যদি হাদিস কোরআন দিয়ে বললাম এটা হারাম, আবার আপনি যদি যুক্তি দিয়ে দেখেন সেটাও হারাম হবে। কি কারণে? আশুরায় মুহররম, দশে মুহররমের দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলা হয়েছিল। আমাদের দেশে কি করা হয়? বাঁশ কেটে তরোয়াল তৈরি করা হয়। আশ্চর্য একটা ব্যাপার। এই জন্য হিন্দুরা মকা পেয়ে যায় যে আমরাও রামনবমীর মিছিল করব। তারা বড় বড় হেসে ইত্যাদি নিয়ে মিছিল করে রামনবমীর, বলে যে তোমরা মুসলমানরা করো। আর এটাকে দেখবেন মিডিয়া খুব ভালো করে প্রচার করে, অথচ ওই দিনে লক্ষ লক্ষ মুসলমান রোজা রাখে, এই রোজার কথা বলে না। আমরা যেদিন রোজা রাখি সেদিন ওরা কি করে, বাড়িতে বাড়িতে গিয়ে খাসির গোস্ত খায়। এবার আপনাকে একটা যুক্তিতে আসেন, আপনার আব্বা মারা গিয়েছে, আজকে আপনার বাড়িতে আপনার আব্বা মারা গিয়েছে, ওই মুহূর্তে আপনি নিশ্চয়ই বাজারে গিয়ে খাসির মাংস, গরুর মাংস, আরও ভালো দেশি মুরগির মাংস কিনে এনে এলাহিভাবে পোলাও আর বিরিয়ানি রান্না করে খাবেন। কেউ খাবে? নিজের বাবা নিজের আত্মীয় মরলে কেউ খাবে? তাহলে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কত ভালোবাসে। যেদিন মারা গিয়েছিল, যেদিন শাহাদাত বরণ করেছিল, কঠিনভাবে তাকে মেরে দেওয়া হয়েছিল, সেই দিনে তারা খিচুড়ি খাচ্ছে, পোলাও খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, খাসির মাংস খাচ্ছে, আর বলছে যে আমরা হুসাইনকে ভালোবাসি। মানে ঠিক উল্টো একটা ব্যাপার, ঠিক উল্টো একটা ব্যাপার। আপনার যদি এতই দুঃখ তো ওই দিন আপনি কান্নাকাটি করেন আল্লাহর কাছে, তা না করে আপনি ওই দিনে দুঃখ প্রকাশ করছেন খাওয়ার মাধ্যমে। আবার রাস্তা দিয়ে গেলে পায়ের উপরে পানি ঢেলে দেওয়া হয় বরকতময় বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবনাদর করা হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এভাবে মূল্যায়ন করেনি। এগুলো হচ্ছে হিন্দুদের একটা পূজার রীতি মাত্র, আর কিছু না। অতএব আশুরা মুহররমের আমাদেরকে রোজা রাখার সময় মাথার মধ্যে রাখতে হবে একটাই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল, মূসা আলাইহিস সালাতুসসালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছেন, এইটা উদ্দেশ্য। আর এই মাসটা পবিত্র আল্লাহর মাস, এইটা মনে রাখতে হবে। বাদ বাকি এই মাসে আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। আরে ভাই, শহীদ হওয়া মানে তো সৌভাগ্যের ব্যাপার, আর তো আপনার দুঃখ করার কোনো ব্যাপার না। শহীদ তো সবারই ভাগ্যে জুটে না, শহীদ তো তারা যারা শহীদ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যায়, তাহলে তো তারা তো জান্নাতে গিয়ে বসে আছে, তাহলে তাদের জন্য আমাদের তো আর দুঃখ করা সাজে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এই দিনে গালি দেওয়া হয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া হয়, অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের লেখক, আল্লাহর বাণীর লেখককে তারা বলে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ হত্যা করেছে। যদিও এই ঘটনা অনেক বড়, ইয়াজিদ হত্যা করেনি, কিন্তু ইয়াজিদকে তারা কাফের বানিয়ে দেয়। তাহলে ওই দিনে আপনাকে এটুকু মনে রাখতে হবে যে হ্যাঁ, এই দিনে আমাদের বিখ্যাত একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে শহীদ করা হয়েছিল, এতটুকুই। কিন্তু এর উপরে আপনি যা করবেন সেটা হারাম হবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, এবং আপনি নিজেও জানেন না আপনি এই রীতি পালন করতে করতে কবে শিয়াদের মধ্যে ঢুকে গিয়েছেন।
রীতি পালন করেছেন কিন্তু আপনি জানেন না, আপনি ইতিহাস পড়েন না, আপনি নিজেও জানেন না, ইসলামটাকে বুঝেন না, তাই আপনি শিয়াদের মধ্যে ঢুকে গিয়েছেন। ওই দিনে শিয়ারা তাজিয়া বের করে এবং ওই যে ছুরি ব্লেড ইত্যাদি দেখবেন, পিঠগুলাকে চিরে ফেলে, বুকগুলাকে চিরে ফেলে, আর হায় হোসেন করে রাস্তায় রাস্তা রাস্তা ঘুরে বেড়াই, মানে এ হচ্ছে কন্ডিশন। আবার দেখবেন এই দিনে গজল বাজে, যে এরকম একটা কিছু একটা এই টাইপের একটা গজল রয়েছে যে মা আমিনা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়, মা আমিনা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়, এই কথা বলছে। অথচ হুসাইন রাজিয়াল্লাহু আনহু যেদিন মারা যাচ্ছেন তার থেকে 49 বছর আগে তার মা মারা গিয়েছেন, ফাতেমা রাজিয়াল্লাহু আনহা তার থেকে 49 বছর আগে মারা গিয়েছে। তো উনি কি করে জানলেন যে তার ছেলে শহীদ হচ্ছে, আর উনি কাঁদলেনই বা কখন? মানে লেখক যে গজল লিখে ওর হিসাবও নাই, ওর হিসাবও নাই। কেউ যদি বলে যে 2010 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল, তাহলে ভাবতে হবে পাগল, ইতিহাস বুঝে না, ও ইতিহাস বুঝে না তাই এই কথা বলছে। তখন তো নরেন্দ্র মোদী আর ছিল না, তো ঘটনা এরকমই ঘটেছে। তিনি কবরে গিয়েছেন তো বলছে যে উনি কাঁদছেন যে আজকে আমার ছেলে শহীদ হচ্ছে, কি করে বুঝলেন উনি শহীদ হচ্ছে? কত শিরকি আকিদার মধ্যে মানুষ ডুবে রয়েছে। এত তাজিয়া জায়েজ নয়, কাশেদ জায়েজ নয়, কাশেদে মানত করা হারাম, মানত তো আল্লাহ ছাড়া যার কাছে করবেন এটাই হারাম, মানতে কষ্ট হবে বহুজন, কিন্তু জায়েজ নয়। তবে আপনাদেরকে সতর্ক করা এই যে এখানে মানত করবেন না, মানত করতেই যদি হয় একান্ত হবে তো আল্লাহর কাছে করতে হবে। যদিও মানতের সিস্টেম রয়েছে ভিন্ন, সেদিন আলোচনা হবে অন্য দিনে, তবে এই কাশেদের সঙ্গে সাপোর্ট করা এটা হচ্ছে শিয়াদের আকিদা। আর শিয়াদের, শিয়ারা মুসলমান নয়, গোটা বিশ্বের সমস্ত বড় বড় আলেমের ফতোয়া তারা মুসলমান নয়। কেন? তারা আবু বাক্কারকে গালি দেয়, তারা উমারকে গালি দেয়, অতএব এরা মুসলমান হতে পারে না, যেহেতু তারা তাদেরকে জান্নাতি বলে দেওয়া হয়েছে, তারা আজকে গালি দেয়। তাদের টার্গেট মক্কা মদিনাকে দখল করে, তারা আজানকে পরিবর্তন করতে হবে, যে আজান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের মাধ্যমে এই গোটা বিশ্ব জুড়ে শুনিয়েছিলেন, সেই আজানকে তারা ব্যান করার চেষ্টা করা হচ্ছে, করছে, এবং মক্কা মদিনাকে তারা গ্রহণ করার চেষ্টা করছে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে অতএব আমাদেরকে 9 এবং 10 অথবা 10 এবং 11, উত্তম 9 এবং 10, এই দুই দিন সিয়াম পালন করতে হবে। তবে আমরা কি একদিন সিয়াম পালন করতে পারি? কিছু কিছু আলেম বলছে যে একদিন সিয়াম পালন করা ঠিক না, আর কেউ কেউ বলছে যে না ইমামা চেয়ে কানামাও ভালো, একদিন করলেও হবে। কিন্তু বেশিরভাগ আলেম বলছে যে না, কারণ এটা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইচ্ছা। আমরা কি আমাদের স্ত্রীর ইচ্ছাকে পূরণ করি, মা বাবার ইচ্ছাকে পূরণ করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকে পূরণ করতে পারবো না? যদি পূরণ করতে চাই তাহলে আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাল্লাহ আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি তাদের বিরোধিতায় 9 এবং 10 তারিখ দুটো সিয়াম পালন করব। তো ইনশাল্লাহ আমরাও 9 এবং 10, এই মহরমের অনেক ফজিলত রয়েছে, শুধুমাত্র যে এক বছরে গুনাহ মাফ হবে তা না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার ইচ্ছার প্রতি আমল করা, মুসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, এইগুলো আমাদের ওই সিয়ামের মাধ্যমে দিয়ে প্রতিফলিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে এই বিদাত থেকে দূরে রেখে, শিয়াই আমল থেকে দূরে থেকে আমরা যেন সঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে জীবনযাপন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফা দান করে। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে এবং গোটা বিশ্বের যারা কবরের তলে শায়িত, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। এই পৃথিবী জুড়ে আজকে করোনা ভাইরাসের রাজত্ব চলছে, যদি হয়তো আল্লাহ সুবহানাহু পরীক্ষা, যদি এটা পরীক্ষা হয় পরীক্ষা থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি, তার জন্য আল্লাহ সুব্যবস্থা করে দাও, করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেরই রুজি এখনও হারাম রয়েছে, হারাম রুজি দিয়ে জান্নাত কেনা যাবে না, অতএব সাহাবীদের মতো হারামকে ত্যাগ করে হালালটাকে গ্রহণ করতে হবে। তাতে যদি 5 দিন দরকার না খেয়ে থাকতে হয় তাই খেয়ে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হারাম ত্যাগ করে হালাল রুজি খেয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করার তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক আল্লামাদের সাইদি যেন আবারও স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে ইসলামের দাওয়াত প্রদান করতে পারে, সেই তৌফিক যেন আদা করে। আল্লাহুম্মা আমিন। আমাদের এদেশের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে, চীনে একটা মসজিদকে ভেঙে দিয়ে সেখানে একটা টয়লেট বানানো হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে যত অত্যাচার মুসলমানদের উপরে হচ্ছে তত আল্লাহ কিন্তু গজব পাঠাচ্ছে। আজকে সমস্ত মুসলমান যেন আমরা একই প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।